বাবা তো হাত টাত ধুয়ে বসে গেছে, তো ভাতটা আমি মেখে দিচ্ছি, তো খেয়ে বলবে যে কেমন হয়েছে। অসাধারণ। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো ডিম ফুলকপির কোপ্তা কারি। তো বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই নিমেষেই হয়ে যাবে। দুপুরের ভাতটা চেটে ফুটেই খাওয়া হয়ে যাবে, একটা রেসিপি থাকলে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, আর এখানে আছে ডিম। তো প্রথমে আমি ফুলকপিটা রেডি করে নিই। যেহেতু শীতের সময় ফুলকপিতে এখন খুবই সস্তা, নানান রকম পদ বানিয়ে খাওয়া যায়, তো সেই রকমই আমি আজকে একটা বানাচ্ছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এইভাবে কেটে নিয়েছি প্রথমে। ফুলকপিটা আমি আগে থাকতে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে। নিয়েছি একটা গ্রেটার। প্রথমে ফুলকপিটা আমি এভাবে গ্রেট করে নেব। তো দেখুন, ফুলকপিটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তো আর আমি ধোবো না। তো হাত দিয়ে চেপে চেপে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বার করে নেব। নিয়ে আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। তো ডিমটা আমি ভেঙে দেবো এর মধ্যে। তো আমি এখানে তিনটে ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ফুলকপির সাথে আমি ভালো করে এটা মিশিয়ে নেব।
তো তিনটে ডিম দিয়েছি, তো আর একটা ডিম আমি এখানে দেব। তো আমি একটা মাঝারি সাইজের ফুলকপিতে চারটে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে একটু এইভাবে ফেটিয়ে নেব ফুলকপি আর ডিমটা। তো ফুলকপি আর ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এটা রেডি হয়ে গেছে। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি, আর ভিতরে দিয়েছি একটা স্ট্যান্ড। তো এবার আমি যে থালাটা, এই থালাটা একটু তেল মাখিয়ে নেব। তো সরিষার তেল আমি ভালো করে একটু মাখিয়ে দেবো চারিপাশে। যে থালাটা একটু গরম করে নেব। তো দেখবো থালাটা গরম হয়ে গেছে কিনা। তো দেখুন থালাটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে আমি বসিয়ে দেব। তো থালাটা আমি ভাপে বসিয়ে দিয়েছি। তো 15 মিনিট পর আমি ঢাকাটা তুলব, তুলে দেখব। তো এখানে তো সব রেডি করে নিয়েছি। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ আদা, কয়েকটা পাকা লঙ্কা, কয়েকটা রসুন, তো একটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দেব 2 টুকরো টমেটো, 1 চামচ পরিমাণ গোটা জিরে, সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো 15 মিনিট তো হয়ে গেছে, এবার একটু দেখে নেব। তো দেখুন ছুরির গায়ে একটু লেগে যাচ্ছে না, তার মানে ডিমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো কত সুন্দর, একদম নরম হয়েছে আর ফুলে উঠেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। কড়াইটা বসিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি রান্নার জন্য লাগবে। তো এখানে বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন তো চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি তুলে নেব। তো বেশ পুরু পুরু হয়েছে। এগুলো কত পুরু হয়েছে, ফুলে ফুলে নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে গেছে। তো একদম সফট। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি।
রান্নাটা আমি সরিষার তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে লালচে করে আমি ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলোই আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে, তো এখনই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই ভাজা খেতে চাইলে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দেব গোটা গরম মশলা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তো কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। টমেটো এখানে দিচ্ছি, বেটে নেওয়া মশলা, সাথে দেবো সামান্য একটু গরম জল, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো একে একে আমি লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দেবো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি মেথি। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে হালকা হাতে এইভাবে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে কষাতে হবে যাতে ভেঙে না যায় কোপ্তাগুলো। গরম জলটা দিয়ে দেব,
কয়েক দানা চিনি আমি বোর্ড থেকে ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে, তো নামিয়ে নেওয়ার পর আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। তো আমি এবার ঢেলে নেবো থালাই। তো দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বাবান একটু টেস্ট করে দেখবে, তার জন্য খেতে বসে গেছে। তো গরম গরম ভাত, তো গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই টেস্ট লাগবে। আর দেখুন কতটা সফট হয়েছে, পুরো একদম এর মধ্যে গ্রেভিটা টেনে নিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, জুসি একদম। বাবা তো হাতটা ধুয়ে বসে গেছে, তো ভাতটা আমি মেখে দিচ্ছি, তো খেয়ে বলবে যে কেমন লাগছে। না অসাধারণ অসাধারণ, এটা একটু কামড়ে খাও, ধরো এটা কামড়ে খাও, এটা কেমন হচ্ছে মা? অনেক ভালো হয়েছে, গুছিয়ে ভাতগুলো খেয়ে নিতে হবে, ঠিক আছে? তো বাবান ভাতগুলো খাচ্ছে, মেখে ডেকে দিয়েছি, ও একা একাই খাওয়ার ইচ্ছা, কিন্তু খাক। আর একটা দেবো বাবান, আর এক পিস। তো রান্না বান্না রিভিউ তো বাবান দিয়ে দিয়েছে, ও খেয়ে বলে দিয়েছে কেমন হয়েছে না হয়েছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।